বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51 ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার স্বাগত সমস্ত দর্শক বন্ধুদেরকে শুরু করছি ডক্টর প্লাসের এই মুহূর্তের অনুষ্ঠান আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন তাদের প্রত্যেকের আমরা চাই যে আপনারা সবাই নিজেদেরকে সুস্থ রাখুন সচেতন থাকুন এবং অতি অবশ্যই আপনারা নিজেদের সৌন্দর্যেরও খেয়াল রাখুন কারণ নিজেদেরকে সুস্থ রাখার মধ্যে নিজেদের সৌন্দর্যের খেয়াল রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি এবং এটাও পড়ে তাই আপনাদেরকে অবশ্যই নিজেদের সৌন্দর্যের খেয়াল রাখতে হবে নিজেদেরকে সুস্থ রাখার পাশাপাশি আর এই প্রত্যেকটা ক্ষেত্রে ডক্টর প্লাস আপনারা জানেন আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এসেছে আজকের অনুষ্ঠানে আমরা ডক্টর প্লাসের পক্ষ থেকে আমাদের সঙ্গে পেয়ে গেছি কনসালটেন্ট মিস্টার সমীর দেকে মিস্টার দে আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলবো এবং আমাদের দর্শক বন্ধুরা আপনাদেরকেও বলবো আপনারা কিন্তু সরাসরি নিজেদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন ফোন করুন আমাদের অনুষ্ঠানে জানতে চান আপনার ত্বকে কোনো যদি সমস্যা থেকে থাকে কী করে বেরিয়ে আসবেন আপনার স্কিনে যদি কোনো সমস্যা থাকে তার পাশাপাশি আপনার হেয়ারে যদি কোনো সমস্যা থাকে আপনি সেখান থেকে কী করে বেরিয়ে আসবেন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মিস্টার দি আমাদের সঙ্গে তো রয়েছেন তার পাশাপাশি আজকে আমরা একটা পার্টিকুলার বিষয় বেছে নিয়েছি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বার্ধক্যের সমস্যা বা এজিং প্রবলেম এজিং প্রবলেম আমাদের স্কিনে আসে আমাদের হেয়ারেও হতে পারে অনেকগুলো বিষয় থাকে তো কোন কোনগুলোকে আমরা এজিং সাইন বলছি কী করে এর থার থেকে বেরিয়ে আসবো বিশেষ করে সামনেই পুজো আসছে একটু আগে আমি মিস্টার দিয়ে আমরা আলোচনা করছিলাম যে পুজোর আগে এমন বেশ কিছু প্রসিডিওর কিন্তু রয়েছে যেগুলোতে চাইলে একটা সিটিংয়ে আমরা অনেকটা আমাদের ওই চেহারা থেকে সমস্ত বয়সের ছাপকে মুছে ফেলতে পারি আমরা অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারি তো সেক্ষেত্রে আমি আলোচনায় তো যাবই তার পাশাপাশি আপনাদেরকে একটা প্রতিবেদনও দেখাবো যে প্রতিবেদন আপনাদেরকে বলবে কীভাবে অ্যান্টি এজিংয়ের প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন এবং সেটাও কত দ্রুত শরীরে ছাপ পড়ছে বয়সের হারাচ্ছেন সৌন্দর্য উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সাবধান সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন আপনি এজিংয়ের শিকার কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনি এজিংয়ের শিকার কি বলছেন চিকিৎসকেরা এজিং হলো একটা ফিজিওলজিক্যাল প্রসেস মানে গেটিং ওল্ডার মানে বয়স আস্তে আস্তে বাড়ছে তো আমরা ফার্স্ট সাইন অফ এজিং সাধারণত বোঝা যায় 40 এজেস সেখানে আমরা বলি 40 সেখানে স্কিনের একটা রিঙ্কেল দেখা যায় চোখের পাওয়ারটা কমে যায় বা বারবার চশমা চেঞ্জ করতে হয় এবং চুলটা কিছুটা গ্রে হয় এটা হচ্ছে ফার্স্ট স্টেজিং অফ দ্য এজ এজিং কি ধরে রাখা সম্ভব কোন কোন বিষয়ের উপরে নিয়ন্ত্রিত হয় এজিং জানাচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন ডাক্তার তপন বিশ্বাস এজিং প্রসেসটা তিনটে জিনিস দ্বারা কন্ট্রোল হয় একটা হচ্ছে জিন মানে আমাদের বডিতে ডিএনএ বলে একটা পদার্থ থাকে সেই পদার্থের মূল যে সাবস্ট্যান্স সেটা হচ্ছে জিন একটা মানুষ সেই জিন দ্বারা মোটামুটি নিয়ন্ত্রিত হয় তার এজও এই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট আমাদের বডিতে কতগুলো হরমোন আছে যেগুলো আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট কন্ট্রোল করে তার মধ্যে আছে থাইরয়েড ইনসুলিন কর্টিজল বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন তো এই হরমোন দ্বারাও আমাদের এজিং প্রসেসটা নিয়ন্ত্রিত হয় আর যেটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট মানে আমরা যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে থাকি বেশি টেম্পারেচার বা কোল্ড টেম্পারেচার বিভিন্ন ধরনের যে খাবার ইউজ করি বা বিভিন্ন ধরনের যে এক্সটার্নাল এনভায়রনমেন্টে আমরা এক্সপোজ হই বিভিন্ন রোগ বা আর কি জীবাণু দ্বারা আক্রান্ত এগুলোকে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট হিসেবে ধরে নিতে পারি আমাদের যে কোষ বা সেল তার যে ডিএনএটাকে ড্যামেজ করে তো ডিএনএ ড্যামেজ হওয়া মানে আস্তে আস্তে সেই সেলের ডেথ হওয়া তো নাম্বার অফ সেল যত ডেথ হবে বা নাম্বার অফ সেল যত ড্যামেজ হবে তত তাড়াতাড়ি তিনি এজিং হবেন সমস্যা তো আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কিন্তু সমাধান ডক্টর বিশ্বাস পরামর্শ দিচ্ছেন ইন্টারনাল এনভায়রনমেন্ট বা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত সেটা বাইরে থেকে হরমোন কন্ট্রোল করে মানে হরমোন দিয়ে বা হরমোন কমিয়ে সেই এনভায়রনমেন্টটা কন্ট্রোল করা যায় আর যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট সেটা সাধারণত ফুড
আমাদের বিভিন্ন ফুড বিশেষ করে প্রোটিন জাতীয় ফুড থেকে ফ্রি রেডিক্যাল বেশি তৈরি হয় এবং এই ফ্রি রেডিক্যাল বডির জন্য খুবই ক্ষতিকর পদার্থ। তো আমরা যদি এই প্রাণীজ প্রোটিনটাকে অ্যাভয়েড করি, ভেজিটেবল ফুডটা যদি বেশি খাই, তাহলে এজিং প্রসেসটা কিছু আটকানো পেরা যাবে। এজিং প্রসেসটাকে আটকানোর জন্য আমরা যদি রেগুলার যোগা করি বা সাঁতার করি বা রেগুলার ফ্রি অ্যান্ড এক্সারসাইজ বা রানিং, তাহলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, আমাদের এজিং প্রসেসটা অনেকটাই আটকানো পেরা যাবে। আপনি আপনার বয়সকে হাতের মুঠোয় ধরে রাখতে না পারলেও ধরে রাখতে পারেন আপনার অপার সৌন্দর্য, কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পরামর্শ ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। এই যে সঠিক প্রতিষ্ঠান এবং সঠিক পরামর্শের কথা শুনলেন বা দেখলেন, এই সঠিক প্রতিষ্ঠান এবং সঠিক পরামর্শটাই আপনাদেরকে দেবে ডক্টর প্লাস। চলে যাবো সরাসরি মিস্টার দি আপনার কাছে, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে এই যে নানান ধরনের ছোপ পড়ে যাওয়া, নানান ধরনের দাগ চলে আসা আমাদের স্কিনে, যেটাকে আমরা বয়সের ছাপ বলি, তো সেই বয়সের ছাপ থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি বা কোনগুলোকে আমরা বয়সের ছাপ বলে চিহ্নিত করব? ফার্স্ট অফ অল আমি আসি বয়সের ছাপগুলো নিয়ে, কোনগুলো বয়সের ছাপ। জেনারেলি দেখুন, আমরা জানি সবাই যে একটা এজের পরে গিয়ে আমাদের বয়স হয় এবং বয়সের ছাপটাও পড়ে তখন। এখন জেনারেলি একটা মানে কি বলবো, একদম নর্মাল 30 যদি ধরি আমি, 30 পর থেকেই আপ টু মানে এজিং অবধি আমরা দেখতে পাই একটা এজিং সায়েন্সের সমস্যা। এজিং সায়েন্স বলতে আমরা কী কী বুঝি, স্কিনটা কোথাও যেন একটু বুড়িয়ে যাচ্ছে, মানে আমার যা বয়স তার থেকে অনেকটা বেশি লাগছে। দেখবেন সেটা অনেকের নর্মালি লাগে, যদি মাথায় চুল না থাকে, চুল কম থাকে, তাহলে বয়স বেশি লাগে। অনেক সময় অনেক কারণে, মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু কারণে ফ্যাট ডিটোরেট হয়, মানে বিভিন্ন রকম স্পেসিফিক এরিয়া নিয়ে নিয়ে জায়গা থেকে ফ্যাট ডিটোরেট হয় এবং সেল ড্যামেজ হয়, সেখান থেকে কিন্তু এজিংটা আসতে সাহায্য মানে আসতে শুরু করে আর কি। একটা ফোন নিই, তারপর আমরা আলোচনা করি। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি কি ম্যাডাম, আমার খুব হেয়ার ফলের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে চুল উঠছে আর মাথায় না খুশকি থাকে সারা বছর আর মাথাটা ভালো চুলকায়। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি হুগলি থেকে ফোন করছি। আচ্ছা, বয়স কত আপনার? 24। হুগলির কোথা থেকে বলছেন? হুগলি জিরাট। আচ্ছা, হুগলি জিরাট থেকে। জিরাট থেকে 24 বছর মাথায় ড্যান্ড্রাফ রয়েছে প্রচুর, তাই বলছেন তো? সারা বছর ড্যান্ড্রাফ থাকে আর প্রচুর চুল উঠে, এবং ড্যান্ড্রাফ সারা বছরই থাকে। এবং আপনি মাথার মধ্যে কোনো ফাঙ্গাল টাইপের কোনো র‍্যাশ ট্যাশ ওঠে? না র‍্যাশ ওঠে না, কিন্তু খুশকি প্রচন্ড পরিমাণে খুশকি, এবং তার থেকে আপনার হেয়ার ফলটা অতিরিক্ত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর মাথায় ভারী চুল ফাঁকা হয়ে গেছে। ফাঁকা আপনার এমনি হেরিডিটিতে আছে কি খালি হয়ে যাওয়া, মানে ফ্যামিলিগত কোনো চুল পড়ে যাওয়ার সমস্যা? কারণ টাক পড়ে যাওয়ার সমস্যা আছে। হ্যাঁ দাদু ছিল। ওকে, শুনতে থাকুন, টিভির ভলিউম দিয়ে শুনতে থাকুন। এবার নর্মালি ফার্স্ট আমরা যে হেয়ার নিয়ে আলোচনা যদি করি, হেয়ারের ফার্স্ট যেটা আমরা অপশান সেটা আমরা বলি যে হেয়ার ক্ষতি করার জন্য একটা যেটা সবথেকে বড় অস্ত্র সেটা হলো ড্যান্ড্রাফ। আর সেই ড্যান্ড্রাফটা তোমার মাথা ভর্তি রয়েছে এবং থ্রু অফ দ্য পুরো ইয়ারটা তোমার ওটা থাকে। তো সেই ইয়ারটা পুরো থাকে মানে তোমার স্ক্যাল্পে হেয়ার অটোমেটিক্যালি না থাকারই কথা, কমে যাওয়ারই কথা, অনেক কমে গেছে বলছো। ফার্স্ট আমাদের যেটা করতে হবে ড্যান্ড্রাফটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করতে হবে। কারণ দেখো, আমরা জানি প্রত্যেকটা হেয়ারের মানে আমাদের যে ফলিকলসগুলো যে ওঠে সেগুলো এক একটা প্রোটিন এবং ভিটামিনের উপর ভিত্তি করে ওঠে। তুমি যে খাদ্য খাওয়ার খাচ্ছ সেগুলো প্রপার ডাইজেস্ট হচ্ছে, সেগুলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়াচ্ছে এবং সেটা হেয়ারের কিছু কানেক্টেড জায়গাতে পৌঁছাচ্ছে এবং সেই হেয়ারটা রিগ্রোথ হতে পারছে না, কারণ তোমার মাথা স্ক্যাল্পটা ড্যান্ড্রাফে ভরা। যেটা করতে হবে তোমাকে এখন, ডক্টর প্লাসের যোগাযোগ করো, ডক্টর প্লাসের হেয়ারের ট্রিটমেন্ট হয়, ড্যান্ড্রাফটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়ে তোমার হেয়ার গ্রোথটাকে আবার যাতে আগের জায়গায় ফিরিয়ে আনা যায় বা একটা লেভেল অবধি কন্ট্রোল করে যতটা আছে ততটাকেও বাঁচিয়ে রাখা যায়, সেগুলোর চেষ্টা করা হবে। এবং সেগুলো করতে গেলে তোমাকে যেটা করতে হবে, ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে কল করতে হবে, হেল্পলাইন নাম্বারে কল করে আসতে হবে, আসলে এই সমস্যার সমাধান পাবে একদম। এবং হেল্পলাইনে ফোন আপনারা সবাই করবেন যারা ডক্টর প্লাসে আসতে চাইছেন নানান ধরনের সমস্যার জন্য। আমি শুরুতেই বললাম যে শুধু স্কিন নয়, স্কিন হেয়ার সামগ্রিক ভালো থাকা সবটা নিয়ে আপনারা ফোন করতে পারেন, কারণ সব ধরনের থেরাপি ডক্টর পাশে অ্যাভেলেবেল রয়েছে। এটা একটা পুরোদস্তুর অ্যাস্থেটিক ক্লিনিক, এবং যারা বিরাটিতে চলে আসতে পারবেন সরাসরি ডক্টর প্লাসে তারা তো চলে আসবেনই, হয়তো আপনি সরাসরি বিরাটিতে পৌঁছে যেতে পারছেন না, কিন্তু আপনার কাছাকাছি শহরেও ডক্টর প্লাসের এক্সপার্টরা পৌঁছে যান। যেমন সদ্য শিলিগুড়ির চেম্বার থেকেই মিস্টার দেল এবং টিম এখানে এসেছেন, একটু আগে আমরা সেটা নিয়ে কথা বলছিলাম, ঠিক সেরকমভাবেই আপনারা নিয়মিত শিলিগুড়িতে, মালদায়, কৃষ্ণনগরে, বহরমপুরে, এর পাশাপাশি খড়গপুরে,
বর্ধমানে, দুর্গাপুরে, আসানসোলে, বোলপুরে এই প্রত্যেকটা জায়গায় আপনারা রেগুলার চেম্বার পান ডক্টর প্লাসের এবং সেখানে আপনারা যোগাযোগ করেন। আগরতলা চেম্বারও ওপেন হয়ে গিয়েছে, কিছুদিন আগেই আগরতলা চেম্বার ছিল, কারণ মাঝখানে প্যান্ডামিকের জন্য আগরতলাতে যাওয়া যাচ্ছিল না, আবার সেটা ওপেন হয়েছে। ফলে আগরতলায় যারা এতদিন ধরে পাননি এবং আপনারা প্রচণ্ড অসুবিধার মধ্যে ছিলেন যে কবে ডক্টর প্লাস আবার আসবে, ডক্টর প্লাসের টিম একেবারে নির্ভরতার সঙ্গে, বিশ্বাসযোগ্যতার সঙ্গে প্রত্যেকটা শহরে আবার পৌঁছে যাচ্ছে। পুজোর আগে এই সুযোগটাকে কাজে লাগান যাতে আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারেন, যে জায়গাটা আমরা ছিলাম, যে আমরা দেখো এজিং নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা প্রথমেই আমি একটা ওয়ার্ড বললাম যে হেয়ারের যদি মাথায় হেয়ার না থাকে সেখান থেকে আমরা সেই কলটাও আমরা পেলাম যে হেয়ার ফল। তো আমি এবার এজিং নিয়ে আলোচনা করি। এজিংয়ের এই যে পুজো সামনে, সবাই এই প্যান্ডেমিক সিচুয়েশান পার করার পরও মানে আমাদের বাঙালির বড় উৎসব বলি আমরা দুর্গা উৎসব, এবং সেটাকে আমরা সবাই ছোটোখাটোভাবে হলেও আনন্দ করি, হয়তো খুব বড়োভাবে সেলিব্রেট করতে পারবো না, হয়তো সেইভাবে আমরা রাস্তায় বেরোবো না, কিন্তু আমরা যদি কমপ্লেক্সের মধ্যেও থাকি সেখানেও পুজো হবে এবং সেখানে আমরা সবাই মিলে বসে একটু গল্প করবো, আড্ডা দেবো আর কি। এবার সেইখানে দাঁড়িয়ে ধরুন আপনি এই প্যান্ডেমিক সিচুয়েশানে কিছুদিন কাউকে মুখ দেখাননি, অর্ধেকটা মুখ ঢেকেছিলেন যখন বেরিয়েছেন মুখ ঢাকা এবং বাকি সময়টা আপনি ঘরবন্দি ছিলেন, তার মানে আপনাকে অনেকদিন পরেই কেউ দেখবে, এবং সে দেখে হঠাৎ করে যদি দেখে আপনার স্কিনের মধ্যে একটা বয়সের ছাপ পড়েছে, আপনার কপালে কিছু রিঙ্কলস চলে এসেছে, আপনার চোখের সাইডে কিছু ভাঁজ পড়ে গেছে, বা আপনার চোখের তলে একটা গর্ত ঢুকে গেছে, দুটো নাকের ফোল্ড মানে নাকের সাইডে যে ফোল্ড সেই ফোল্ডটা লাফ হ্যান্ডে যেন কোথাও বেশি ঢুকে গেছে, স্কিনটা যেন কোথাও একটু লুজ হয়ে গেছে, ঝুলে গেছে, তখন অটোমেটিক্যালি আপনাকে কিন্তু আপনি ফিডব্যাক কিন্তু মানে ভালো পাবেন না, খারাপটাই পাবেন যে এরকম ডিটেলড হয়ে গেল কী করে। ধরুন আপনি কোভিড হয়নি কিন্তু আপনাকে হয়তো মানে জিজ্ঞেস কোশ্চেনের সম্মুখীন হতে হবে যে আপনার কি কোভিড হয়েছিল, কিন্তু আপনি হয়তো সেই জায়গায় পৌঁছানি হয়নি। তো সেই সব জায়গার থেকে মানে রিকভারি করতে গেলে দেখুন ওয়ান টাইম কিছু প্রসিডিওর থাকে যেটা ডক্টর প্লাস অ্যাভেলেবেল রেখেছে, এবং সেখানে আসলে এই যে পুজো, এই পুজোতে আপনি নিজেকে কিন্তু মেকওভার করে সুন্দরভাবে কিন্তু পারফেকশন নিয়ে রাখতে পারেন, এবং অনলি ফর নট ফোর ডেজ, মানে পুজো শেষ সৌন্দর্য শেষ এরকম নয়, আপনি সেই সৌন্দর্যটাকে কন্টিনিউ ধরে রাখতে পারবেন ডক্টর প্লাসের হাত ধরে। একদমই তাই, এবং সেই জন্য আপনাদের কাছে অনেকগুলো থেরাপি ডক্টর প্লাস নিয়ে এসেছে, নিজেদেরকে সুন্দর করে আপনারা ধরে রাখতে পারেন, সেই থেরাপিগুলো নিয়ে আমি আলোচনা করব। তার পাশাপাশি নিজেদেরকে সুরক্ষিত রাখতে আপনারা কী করবেন সেই ব্যবস্থা ডক্টর প্লাস করেছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। দেখুন এই সময় আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহার করছি, আমাদের ব্যবহার করতেই হচ্ছে, আমরা প্রত্যেকে স্যানিটাইজার রাখছি, এখন আমাদের পার্সে আর কিছু থাকুক বা না থাকুক একটা স্যানিটাইজার অবশ্যই থাকে এবং মাস্ক তো থাকেই। অনেকে নানা ধরনের ডিজাইনার মাস্ক পরছেন পোশাকের সঙ্গে মিলিয়ে মিলিয়ে, আমি সেগুলোতে কিছু বলবো না, আমি শুধু এটুকু বলবো যে মাস্কটা পরবে নিশ্চিত থাকতে হবে সেটা যেন আপনাকে সুরক্ষিত রাখতে পারে, যে ভাইরাসের হাত থেকে আমরা বাঁচতে চাইছি সেটা যেন সেটাকে ফিল্টার করতে পারে, আপনার কাছে আশাকে আটকে দিতে পারে, এবং সেই দায়িত্ব ডক্টর প্লাস নিয়েছে। ডক্টর প্লাস আপনাদের জন্য স্যানিটাইজার নিয়ে এসেছে, মাস্ক নিয়ে এসেছে, হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছে, এবং এই তিনটের ক্ষেত্রে আমি বলবো এগুলো কিন্তু আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা সার্জিক্যাল মাস্ক, এই ধরনের সার্জিক্যাল মাস্ক আপনারা ডক্টর প্লাসের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন স্যানিটাইজার, সম্পূর্ণ 100% আসল খাঁটি ডক্টর প্লাসের হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ, এগুলো আমাদেরকে যেরকম সুরক্ষিত রাখছে তার পাশাপাশি চাইলে আপনারা এই ডক্টর প্লাসের স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং মাস্ক বিক্রি করতে পারেন, এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন, স্বনির্ভর হতে পারেন। তো যারা এক্ষেত্রে ইন্টারেস্টেড তাদেরকে আমি বলবো আপনারা হেল্পলাইন নম্বরে ফোন করুন, ফোন করে জেনে নিন, এবং নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। নিজেদেরকে সেফ রাখুন, সিকিওর রাখুন, আর ত্বকের, চুলের বা সামগ্রিকভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য তো ডক্টর প্লাস রয়েছে। যে থেরাপিগুলোর কথা আমরা আলোচনা করছিলাম এবং আপনি বলছিলেনও মিস্টার দে, যে এমন অনেক থেরাপি রয়েছে যেগুলো কিন্তু চাইলে আমরা নিতে পারি এবং তাতে পুজোর আগেই আমরা আমাদের এই বয়সের ছাপটা অনেকাংশে মুছে ফেলতে পারবো। এক্স্যাক্টলি আমরা পারি, এবং অনেকের আমি একটা কিছু মানে একটা আলোচনা করি, নর্মালি অনেকেরই ধারণা হতে পারে যে একটা দুটো সিটিংয়ে রিকভারি কী করে সম্ভব, এবং সেটা হয়তো অনেক খরচা সাপেক্ষ বা বহু ব্যয় সাপেক্ষ, যেটা হয়তো সেলিব্রিটি সিলভার স্কিনের লোকরা করে, বাট এরকম নয়, ডক্টর প্লাস সবার জন্য, ডক্টর প্লাসে সবাই আসতে পারেন, এবং অ্যান্টিজিং যে থেরাপিগুলো হবে এগুলোর দেখুন অনেক ভাগ রয়েছে, একটাতেও কোনো স্টেরয়েডের ব্যাপার নেই যেটা থেকে আপনাকে পরবর্তীকালে আরও ক্ষতি করতে পারে, কারণ অনেকেই এই ধারণাগুলো থাকে যে এখন ভালো হবো পরে যদি আমি না করতে পারি তাহলে পরে কি আমি মানে অনেক বাজে হয়ে যাব, কথাটা সেটা নয়, এটা একদম ভুল কথা যে আরও বেশি খারাপ হয়ে যাবেন। প্রথমত আপনি যে ফেসটা ধরুন, আমরা সবসময় আমরা নিজের আইটাকে বিশ্বাস করি এবং আমরা চোখে দেখে যেটাকে অভ্যস্ত হই সেটার উপর নির্ভরশীল হয়ে পড়ি, তো সেরকমই আমি আয়নায় যখন একটা ট্রিটমেন্ট করার পরে মুখটা দেখবো অটোমেটিক্যালি আমি সেই চেঞ্জেসটা আমি চোখে পড়বে, এবং সেই চেঞ্জেসটা যখন কন্টিনিউ থাকবে তখন কিন্তু ওটাই আমার আইকনটাকে কিন্তু সেট হয়ে যাবে,
তো যার যার জন্যই কিন্তু আমি সেইভাবেই নিজেকে দেখব। এবার যখন ধরুন তার একটা মেয়াদ থাকবে, তার মেয়াদের পর তারপর আবার আপনার ডিটোরেট হওয়া শুরু হবে, তখন আপনি আগের জায়গায় ফিরে যাবেন বা আপনার যে এজ সেই এজে যেটা হওয়া উচিত সেটা ফিরেটাই ফিরে যাবেন, তখন আমাদের চোখে ওটা খারাপ লাগবে, আমরা তো অভ্যস্ত নই, তার থেকে আরো বেশি খারাপ হয়ে যাবে, এটা একদম ভুল কথা, এটা একদমই সম্ভব না এবং হবেও না। এটা তাই এটা নিয়ে টেনশন করবেন না। যার যেরকম সমস্যা এজিং নিয়ে যে কোনো, মানে অনেকে যদি না বোঝেন যে আপনার স্কিনে এজিং হচ্ছে কি না, তারাও এসে কনসাল্ট করতে পারেন, তাহলেও বুঝতে পারবেন যে স্কিনের কোথাও পারফেকশন দরকার আছে কি নেই। আচ্ছা, যেরকম আপনি বলছিলেন না যে অনেক সময় দেখা যায় যে হয়তো রিঙ্কলস পড়ে নিচে হারা, সবসময় তো রিঙ্কলস পড়ে না, কিন্তু কোনো কোনো জায়গা থেকে ফ্যাট ডিটোরিয়েট হয়ে গিয়ে যেটা হয় যে দেখে মনে হয় বয়স হয়েছে, মানে সেই যে লাবণ্য মুখের মধ্যে যেটাকে আমরা লালিত্য বলি সেটা যখন হারিয়ে যায় তখন তো মনে হয় বয়সটা হচ্ছে। সেই জায়গার কী ধরনের থেরাপি আছে আমি আসবো, তার আগে দেখি ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমার স্কিনের ব্যাপারে কথা বলতাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে বলুন। সমস্যা খসখসে ভাব লাগছে আর জ্বর হয়ে যাচ্ছে, চামড়া সব চোখের তলাগুলো কালি এসে যাচ্ছে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? বর্ধমান। বর্ধমান, আপনার বয়স কত? বয়স ধরুন 40। 40, আপনার চোখের তলায় ঠিক আছে, আপনি শুনুন টিভির ভলিউম দিয়ে এই এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা। দেখুন, 40 বছর বয়স, আপনি বলছেন চোখের তলায় কালি, কালিটা ধরুন অনেক সময় অনেক স্ট্রেস থেকে হয়, আমি প্রচুর চাপে আছি বা আমি ঠিকঠাক ঘুমাতে পারছি না বা আমার খাওয়া দাওয়ার লাইফস্টাইল ঠিকঠাক নেই বা আমার কাজের চাপ প্রচুর, সেখান থেকে হয়, সেটা রিকভারির জন্য ডক্টর প্লাস ডেফিনেটলি আছে আপনার জন্য। এবং আপনার যে বললেন কুচকে গেছে, 40 বছর বয়সে ভাঁজ পড়ে গেছে, তার মানে আপনার সেইভাবে হয়তো পর্যাপ্ত পরিমাণ খাদ্য খাবার বা আপনার লাইফস্টাইল মেনটেন হয় না, যেটা আপনার নর্মালি করা উচিত সেটা হয়তো হয় না। সেইগুলোকে একটু জানতে হবে আপনি কীভাবে সেই স্টাইলটা মেনটেন করবেন, এবং যে প্রবলেমটা হয়েছে সেটাকে তো রিকভারি করতে হবে, এবং সেটা ডক্টর ব্লাসের হাত ধরে আপনি করতে পারবেন। সেটা আবার আপনি বর্ধমান শহরেই করতে পারবেন, মানে এটা নয় আপনাকে যে কলকাতায় আসতে হবে, আপনি চাইলে বর্ধমান শহরেই সেটাকে করতে পারবেন, কারণ বর্ধমান শহরে ডক্টর ব্লাস প্রতিনিয়ত প্রত্যেক মাসে নিয়মিতভাবে কিন্তু যায়। আপনি দেরি না করে হেল্পলাইন নাম্বারে কল করুন, দেখুন ডান দিকে উপরে নাম্বার যাচ্ছে, মাঝে মাঝে নিচ থেকেও যাচ্ছে, যে কোনো একটা নাম্বার নিন, একটা না পেলে আরেকটাই করুন, দিয়ে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন এবং সেখানেও জেনে নিন আপনার এই সমস্যাটার সমাধান কীভাবে তারা করবে, তারা আপনাকে গাইড করবে। কারণ দেখুন অনেকগুলো হেল্পলাইন নম্বর যাচ্ছে পরপর, দেখুন উপরে এই পাশে এই সাইডটাতে হেল্পলাইন নম্বর লেখা রয়েছে, নিচে পরপর তিনটে হেল্পলাইন নম্বর যাচ্ছে, একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সবগুলো নম্বরই সংগ্রহ করে রাখুন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবেন বা হেল্পলাইন যে নম্বরগুলো রয়েছে সেগুলোতে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করুন, জেনে নিন যে আপনার সমস্যাটার কী সমাধান আছে এবং সেই মতো কাজ করার চেষ্টা করুন, সমাধানটা খুঁজে নেওয়ার চেষ্টা করুন। যেরকম বলছিলাম যে অনেক সময় আমরা দেখি গালের অংশটা হঠাৎ করে ঢুকে গেছে, একটা বেশ সুন্দর গাল ছিল, যে শেপ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এখানেই আসি, দেখো এটা শুধু নট অনলি ফর এজিং সাইন্স, আমি এটা মেকওভার বলতে পারি, মানে নিজেকে মেকওভার করা, সেটা একটা নর্মাল এজেও কিন্তু হতে পারে। অনেক সময় মানে কথার কথা, অনেক সেলিব্রিটিদেরও হয় এটা, নর্মাল মানুষেরও এখন এখন ফ্যাশন হয়েছে যে নিজের ফেসটাকে একটা পারফেকশন, মানে আমি একটা মানে বাল্কি ফেস আমি চাই না, আমার ফেসটা একটা ভি শেপ থাকুক, আপারে রাউন্ড থাকুক এবং ছোট্ট খাটো একটা মিষ্টি মুখ থাকুক। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেরই দেখবেন নাকের এই জায়গাটার ব্যারিয়ারটা নেই, সেই ব্যারিয়ারটাকে তৈরি করা, মানে তৈরি করে দেওয়া, নাকটাকে যাতে পার্মানেন্ট করা যায়। অনেকের লিপের সমস্যা থাকে যে লিপটা আপার লিপটা ঠিকঠাকভাবে বোঝা যায় না, তো সেই লিপটাকে যাতে ঠিকঠাকভাবে একটুখানি পার্মানেন্ট করা যায়। তারপরে গালের তো আছেই, ধরুন দুটো গাল এই যে ঢুকে যায়, মানে ঝুলে অনেক সময় নেবে যায়, জোয়াল লাইনটার কথা মানে আছে, ওটা অনেক মানে এগুলো সব কিন্তু নট অনলি শুধু এজের জন্য না, নর্মাল এজেও হতে পারে এবং সেটাকে কিন্তু রিকভারি করা যেতে পারে। মানে বেসিক্যালি মানে যেটা হবে এজিংয়ের মেকওভার করা, মানে নিজের ফেসটাকে পারফেকশন করে কারেকশন করে রাখা, একদম মানে ফেস কারেকশন মেকওভার সবটাই করা যায় এবং সেটা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একটা স্থায়ী সমাধান আপনাদের জন্য। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যালো ম্যাম, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আগ্রা বগানোপাড়া, আগ্রা মহেশতলা বগানোপাড়া থেকে বলছি। মহেশতলা থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন। আমার নাম মেহেক। আচ্ছা, আমার মার মুখে একটা মেচোদার দাগ হয়েছে, তো ওটা কিভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে? মায়ের বয়স কত? মায়ের বয়স এই 42। 42? হ্যাঁ হ্যাঁ। আর কতদিন ধরে দাগটা হয়েছে জানা আছে? এই 2.5 বছর হবে। 2.5 বছর হবে, সেটা তো যে কন্ডিশনে এখন আছে মায়ের মুখটা,
একই রকম ভাবে কি ছিল প্রথমে না অল্প ছিল আস্তে আস্তে বাড়ছে এরকম কিছু হচ্ছে বাড়ছে মানে শুধু একটা সাইডে ছিল তো এখন দুটো সাইডে হচ্ছে মুখের যে জায়গাটা ছিল আরো এরিয়াটা বড় নিচ্ছে আমাকে দুটো দুটো কথা বলো মা কি মাথায় কোনো কালার করে না না মা কোনো কিছু ইউজ করে না মাথায় আচ্ছা করে না এমনি মানে মার থাইরয়েড সুগার কিছু আছে কিনা জানো ওটা নেই শুধু প্রেসার আছে হাই প্রেসার আছে ঠিক আছে টিভি টিভির ভলিউম দিয়ে শোনো আমি বলে দিচ্ছি নরমালি দেখো এটাকে বলা হয় মেলাজমা মেলাজমা হলো যেটাকে আমরা মানে ও বললো সেটা বেঁচে থাকে বলি যে মানে বাংলায় বলি যেটাকে আমরা মানে মেচেদা সেটাকে আমরা মেলাজমা বলি তো এই মেলাজমা থেরাপি আছে ডেফিনেটলি আছে কিন্তু একটা কথা পরিষ্কার মেলাজমা কিন্তু একবার যদি এসে যায় দ্যাট ইজ নট কিউরেবল 100% একদম 100% ভ্যানিশ সেটা ওয়ার্ল্ডের কোথাও এটা করা যায় না কিন্তু এটা ট্রিটমেন্ট আছে যে বেড়ে যাচ্ছে বলছো ওটাকে একটা জায়গায় আটকে দেওয়া ট্রিটমেন্ট করিয়ে যেটা আছে সেই শেডটাকে একদম লাইট শেডে তৈরি করে দেওয়া একদম কমিয়ে রাখা যেটাকে সেগুলো ডক্টর প্লাস কিন্তু করতে পারবে এবং সেটা খুব দক্ষতার সাথে করতে পারবে উইদাউট সাইড এফেক্ট কোনো স্কিনের কোনো ক্ষতি না করে উইদাউট স্টেরয়েড যদি সম্ভব হয় কীভাবে করাবে জিজ্ঞেস করছিলে তুমি ট্রিটমেন্টটা তুমি যোগাযোগ করো হেল্পের নাম্বার এবং কল করো তারা তোমাকে গাইড করবে কীভাবে আসতে হবে এবং কবে আসতে হবে দিয়ে ট্রিটমেন্টটা করাবে সে আপনি একদম আমি তুমিই বলছি তোমাকে কারণ তোমার মায়ের জন্য তুমি জানতে চাইছিলে তুমি একটা ফোন করে নাও হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করো হাওড়া থেকে তোমাকে কিন্তু তুমি হাওড়া মহেশতলা থেকে বলছো তোমাকে কিন্তু একবার বিরাটি ডক্টর পাশে আসতে হবে এবং মহেশতলা থেকে ডক্টর পাশে আসা যায় তুমি একদিন একটা অ্যাপয়েন্টমেন্ট নাও এখন তো গণপরিবহনও স্বাভাবিক হয়েছে আমরা অনেকটাই স্বাভাবিকের পথে ফলে তুমি মাকে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা চলে এসো এটা কিন্তু ঠিক যে এখানে এই ধরনের পিগমেন্টেশন মেলাজমা বা মেচেদার ক্ষেত্রে যে ধরনের পিগমেন্টেশন হয় এই পিগমেন্টেশন কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করা যায় এবং এটাও কিন্তু একটা এজিং সাইনের মধ্যেই পড়ে যে নানান ধরনের পিগমেন্টেশন চলে আসা ফেসে বা পুরো মুখটা অনেকের ভালো হয়ে যায় মেলাজমা কিন্তু মানে লাইক এজিং সাইন্সই এটা হ্যাঁ একদম মানে মানে এখনকার দিনে তো মেলাজমানের আগে হয় তার কারণ নিজেদের কিছু মানে আমাদের ভুলের জন্য থাকে কিছু বাজার চলতি প্রোডাক্ট কিছু স্টেরয়েড জাতীয় মেডিসিন ব্লিচ ফেসিয়াল এইসব অনেক কিছু করে মানুষ আগে অনেক আগেই দাগটাকে নিয়ে আসে কিন্তু বেসিক্যালি মেলাজমা ইজ আ এজিং সাইন্স একটা বয়সের পরে গিয়েই কিন্তু এটা পড়ে 42 ইয়ার্স মানে 2 বছর 2.5 বছর আগে হয়েছে বলছে তো আমার প্রায় 40 এজিং সাইন্স এটা হতেই পারে তো সে তার জন্য সেটা বয়সের ছাপ থেকে হয় অনেক সময় স্কিন দেখবে একটু স্যাগি হয়ে গেল দাগটারও পার্মানেন্ট লাগে যে স্কিনটা যদি টান টান করে যায় দাগটা অনেক লাইট লাগবে তো যাই হবে না কেন নিয়ে এসো একবার ডেফিনেটলি চিকিৎসা আছে কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ ভালো শোনা যাচ্ছে না হ্যাঁ বলুন শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ আপনি বলুন কোথা থেকে ফোন করছেন আসানসোল থেকে ফোন করছি ভারতী গোস্বামী বলুন কি সমস্যা সমস্যাটা হচ্ছে যে গলগাটার অপারেশন হয়েছে 6 মাস হয়ে গেল তো মাথা থেকে পা পর্যন্ত জ্বালা করছে একটা শরীরে আচ্ছা হ্যাঁ আর অম্বল গ্যাস খুব হচ্ছে আচ্ছা আর পেটটা বড় হয়ে যায় বলকি হয়ে যাচ্ছে এই সমস্যা বুঝতে পারছি বয়স কত বললেন 56 কোথা থেকে বলছেন আরেকবার আসানসোল থেকে আসানসোল ঠিক আছে আপনি শুনুন টিভি আপনি ফোনটা রেখে দিয়ে আপনি শুনুন আপনি যেটা করতে পারবেন দেখুন আপনার যে সমস্যাটা বললেন এটার জন্য ডক্টর প্লাস আপনাকে হেল্প ডেফিনেটলি করতে পারবে কারণ ডক্টর প্লাসের একটা মাদার কনসার্ন রয়েছে যেটাকে আয়ুর্বেদ ক্যালকাটা আয়ুর্বেদ বলে মানে নাম দেওয়া হয়েছে তো সেখানে আপনি ডক্টর প্লাসের এই সংস্থাতে দেখাতে পারবেন এটার জন্য দেখিয়ে এর চিকিৎসা করতে পারবেন ডেফিনেটলি যে সারা শরীর জ্বলছে কেন জ্বলছে কী কারণে জ্বলছে পেটটা বালকি হয়ে যাচ্ছে এগুলোর কারণ এটা পুরোপুরিভাবে আপনি কিন্তু গাইড নিতে পারবেন তো আপনি যেটা করবেন এখন হেল্পলাইন নাম্বারে কল করবেন পরে বলবেন যে আপনি আয়ুর্বেদা ডিপার্টমেন্টের জন্য কথা বলতে চান তারা আপনাকে হেল্প করবে এবং কীভাবে কীভাবে কী করলে সুবিধা হবে আপনাকে বলে দেবে আপনি একবার হেল্পলাইন নম্বরে ফোন করে ক্যালকাটা আয়ুর্বেদের সঙ্গে কথা বলুন যোগাযোগ করুন ওনারা আপনাকে বলে দিতে পারবেন প্রয়োজনে আপনাকে হয়তো পেশেন্টকে নিয়ে আসতে হতে পারে কলকাতায় তারা হয়তো দেখলেন এবং তারপর হয়তো বিভিন্ন ধরনের থেরাপি বা কী সাজেস্ট করলেন তারা সেই সাজেশনটা আপনারা ফলো করুন তো এটা কিন্তু একটা বিষয় যেটা করা সম্ভব এবং যেটা করা যায় তো সেইভাবেই করতে হবে এবং তার জন্য সর্বতভাবে ডক্টর প্লাসের মাদার কনসার্ন ক্যালকাটা আয়ুর্বেদ আপনাদেরকে সাহায্য করার জন্য তৈরি আপনাদেরকে পদক্ষেপটা নিতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে হবে তারপর তো সমস্যার হাত থেকে মুক্তি যেরকমটা আপনি আমরা একটু আগে কথা বলছিলাম মিস্টার দে আমরা রিঙ্কলস নিয়ে কথা বলছিলাম রিঙ্কলস তো চলে আসে এবং সেটাকে আমরা মোটামুটি রিঙ্কলসটাকে আমরা আলটিমেট সাইন অফ এজ বলে ধরে রাখি তো রিঙ্কলস যখন আসে তারও কিন্তু ওয়ান টাইম প্রসিডিওর হয় মানে একটা প্রসিডিওরে রিঙ্কল কিন্তু রিমুভ করা যায় যদি চাই আমরা যে ফোরহেডে ধরুন রিঙ্কলস এসেছে রিঙ্কলসটাকে আমরা ওয়ান টাইম প্রসিডিওরে ক্লিয়ার করতে পারি
পারি এবং এখন অ্যান্টিজিং এর অনেক থেরাপি রয়েছে যেটা পিআরপি মাধ্যমেও কন্ট্রোল করা যেতে পারে তো মানে প্লাজমা থেরাপি যেটা এটা কিন্তু খুব ভালো একটা থেরাপি যেটা আমরা অ্যান্টিজিং এর ক্ষেত্রে খুব ভালোভাবে এফেক্টিভ হয়ে কাজ করাতে পারি এবং সেটা এরিয়া ওয়াইজ করতে পারি ফেসের ক্ষেত্রেই মেইনলি আমরা থেরাপিটা করি বেশি অনেকে দেখবেন ওভারঅল এজিং এর সাইন্স নিয়েও ভোগেন তাদের জন্য ডক্টর প্লাস আছে গলায় এসছে হাতে টাইটনিং বডি টাইটনিং অনেক কিছু ডক্টর প্লাস মানে টপ টু টো নিজেকে সুন্দর রাখা চাবিকাঠি একদম পরিষ্কার কথা সুন্দর রাখতে গেলে সুস্থ রাখতে গেলে যা যা দরকার সব অ্যাভেলেবেল সুন্দর রাখতে গেলে সুস্থ থাকতে গেলে যা যা দরকার ডক্টর প্লাসের সমস্ত অ্যাভেলেবেল এখন নিজেদেরকে সুরক্ষিত রাখতে গেলেও যা যা চাই সেটাও ডক্টর প্লাসে অ্যাভেলেবেল কারণ স্যানিটাইজার মাস্ক হ্যান্ড ওয়াশ এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে ডক্টর প্লাসে পাশাপাশি এগুলোকে আপনারা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারেন মানে নিয়ে আপনারা প্রয়োজনে চাইলে কিন্তু ব্যবসাও করতে পারেন সেই সুযোগটা ডক্টর প্লাস আপনাদেরকে দিচ্ছে আর পাশাপাশি ওই যে বলেছি সুস্থ থাকার চাবিকাঠি সুস্থ থাকা এবং সুন্দর থাকার চাবিকাঠি তো রয়েছে কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বা কেউ এটা অস্বীকার করতে পারবেন না যে ডক্টর প্লাসই হচ্ছে সেই প্রতিষ্ঠান যা প্রায় 12 বছর ধরে মানে এক যুগ সময় ধরে আপনাদেরকে পরিষেবা দিচ্ছে অ্যাসথেটিক ক্ষেত্রে এবং এর আগে উত্তর পূর্ব ভারতে কোনো প্রতিষ্ঠান কখনো ভাবেনি যে শুধুমাত্র অ্যাসথেটিক বিষয়টার উপর নির্ভর করে আমরা একটা আস্ত ক্লিনিক করতে পারি এবং সেটা এত সফলভাবে চালানো সম্ভব কারণ আজকে যে ট্রিটমেন্টের জন্য বা যে থেরাপির জন্য মানুষ মুম্বাই যেত দেশের বাইরে যেত কেউ কেরলে যেতেন নানান ধরনের জন্য তারা এখন কলকাতা শহরে বসে সেই থেরাপি সেই ট্রিটমেন্ট পাচ্ছেন এবং অনেক কম পয়সায় পাচ্ছেন এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার সবার সাধ্যের মধ্যেও ছিল না আগে কিছু শ্রেণী মানুষ নিতে পারতো কিছু মানুষ নিতে পারতো না ম্যাক্সিমাম তো নিতে পারতো এখন কিন্তু সবাই নিতে পারে কারণ ডক্টর প্লাস বলেছেন নিম্ন থেকে হায়ার প্রত্যেকেই কিন্তু ডক্টর প্লাসে আসতে পারে ডেফিনেটলি ট্রিটমেন্ট ওয়াইজ তার পয়সা যে যেরকম ট্রিটমেন্ট করবে তার সেভাবে পয়সা অনেকেই দেখবেন হিসাব করবেন সারা বছর যে প্রোডাক্ট যে কসমেটিক ইউজ করেন সেগুলোর যে একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা যদি হাফও খরচা করেন ডক্টর প্লাসে তাও লাগে নিজেকে আপনি ভালো রাখতে পারবেন একদম পরিষ্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ নমস্কার ম্যাডাম বলুন কি সমস্যা সময় খুব কম হ্যাঁ ঠিক আছে আমি বলছি দাঁতের যন্ত্রণা দাঁত তুলে দেওয়া হয়েছে ফিরে প্রচুর যন্ত্রণা কোথা থেকে দাঁত তুলেছেন কোথা থেকে ফোন করছেন আপনি আমি সুন্দরবন পাথর প্রতিমা আচ্ছা পাথর প্রতিমা সুন্দরবন শুনুন টিভির ভলিউম দিন প্রথমত আপনাকে যদি আসতে হয় কলকাতাতেই আসতে হবে কারণ এই যে দাঁত এটাও সৌন্দর্যের একটা বড় জায়গা সেই দাঁতের স্মাইল কারেকশন থেকে শুরু করে দাঁতের যাবতীয় সমস্যার সমাধানও ডক্টর প্লাসে হয় আপনাকে আসতে হবে কলকাতা কারণ ওই সেটআপটা কলকাতাতেই আমাদের অ্যাভেলেবেল আছে একদম কারণ আপনার ডেন্ট্রিস্ট্রির ফুল সেটআপ কলকাতায় আছে এবং তার একটা আপনার শিলিগুড়িতে চেম্বার পেয়ে যান কিন্তু এই দুটো জায়গার বাইরে আপনাকে যদি দেখাতে হয় তাহলে হয় কলকাতা কিংবা শিলিগুড়িতে আসতে হবে আপনারা আসতেই পারেন বা আপনি বলবো আপনি আসতেই পারেন এসে আপনি দেখান নিশ্চয়ই আপনি যা সমাধান এক্ষেত্রে পাওয়া সম্ভব সেটা আপনি পাবেন আজকে অনুষ্ঠান শেষ করতে হবে মিস্টার দিকে আমি অনেক ধন্যবাদ দেবো সঙ্গে থাকার জন্য ডক্টর প্লাসের পরবর্তী পর্বে আবার দেখাবো আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51 ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন সুস্থ থাকুন সাবধানে থাকুন।